আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পিভিসি আধার কার্ড অর্থাৎ প্যান কার্ডের মতো কিংবা এটিএম কার্ডের মতো যে পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার দিতে হয় অনলাইনে ঘরে বসে সেটা আজকে আমরা শিখে নেবো। তোমরা প্রথমে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে লিখবে UIDAI। ওকে, UIDAI লিখে তোমরা সার্চ করবে এবং তোমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে ক্লিক করবে ফার্স্ট লিঙ্কে, লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে যে UIDAI অর্থাৎ আধার কার্ডের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট অফিসিয়াল সেটা কিন্তু খুলবে এবং তোমরা প্রথমে দেখতে পারবে এখানে লেখা আছে 50 অনলি, নাও ইউ ক্যান অর্ডার আধার পিভিসি কার্ড। তো সেখানে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবে গেট আধার কার্ড ডিউরেবল, ঠিক আছে, সিকিউর কিউআর কোড, হলোগ্রাম দেওয়া থাকবে, গন্ড প্যাটার্ন থাকবে, ঘোস্ট ইমেজ অ্যান্ড মাইক্রোটেক্স থাকবে, এগুলো হচ্ছে ইনক্লুডিং জিএসটি এবং স্পিড পোস্ট চার্জ 50 টাকা, ঠিক আছে। এইবার এখানে তোমাদের যেগুলো ফিল আপ করতে হবে, তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেবে এবং এই সিকিউরিটি কোডটা দেবে TQNR, এটা দিয়ে দেবে এবং তোমার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেন্ড ওটিপি করবে, আর যদি রেজিস্টার মোবাইল নাম্বার না থাকে তাহলে করবে এইটি চেকবক্সে ক্লিক করবে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ডে ক্লিক করবে, দিয়ে সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করার পরে তোমার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তোমাকে পেমেন্ট অপশান চাইবে, আধার কার্ডে যে পেমেন্টটা করতে হবে সেটা তুমি এটিএম দিয়ে করতে পারো, যে কোনো ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারো, ঠিক আছে। এখন যেহেতু আমি আধার কার্ডটা অর্ডার দিচ্ছি না সেহেতু তোমাদের দেখাচ্ছি না। তো তারপর তোমরা সব ডিটেলসগুলো দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে কার্ড নাম্বার দিয়ে দেবে, ওটিপি দিয়ে দেবে, দিয়ে দেখবে অটোমেটিক তোমাদের কিন্তু এখানে চলে আসবে, মানে অটোমেটিক কিন্তু তোমার একটা কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, ওখানে রেফারেন্স নাম্বার টাম্বার দিয়ে। খুব জোর 12 থেকে 15 দিনের মধ্যে তোমার কাছে কিন্তু পিভিসি আধার কার্ডটা চলে আসবে। এবং এই পিভিসি আধার কার্ডে আগে একটা ভিডিও বানানো আছে, দেখে নেবা আনবক্সিং কেমন হয় দেখতে, দেখাবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকবেন।